আচ্ছা 26 কাটার মধ্যে ওনাদেরই জায়গা ছিল মামা কাপড়ি জায়গা আচ্ছা উনি এখানে কি আসতেন এখানে মাকে পূজা করতেন এখানে এই মাকে পূজা করতেন Hi guys, welcome to my new vlog, new video. So, today we are going to Tarapit. Tarapit, where is it? Dadurbadi. Mama Khabarbadi. Bam Dadurbadi. Bam Dadurbadi. So, we are going to Toto. Driver, what is the name of the Atla. Atla. So, Atla Gram, we are going to Jachi. So, we are going to Jachi. We are going to Jachi. We are going to Jachi. We are একটা টোটো সাতজন মাত্র এই যে দাদা হাসছে কি বলছো একবার জোরে বলো সাবস্ক্রাইব লাইক শেয়ার সব করে দিও আর দেখতে থাকো কি দেখবে হ্যাপি টু সিন হ্যাঁ ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি হয়ে পুরো ঠান্ডা হয়ে গেছে আর দেখাচ্ছি তোমাদের বাইরে পরিবেশটা বামদেবের বাড়িটা হচ্ছে এই যে হ্যাঁ তো খুব হ্যাঁ একটু এগিয়ে যেতে হবে হ্যাঁ একটুখানি ঢুকলেই বামদেবের বাড়ি চলো আমরা খুব সুন্দর লেখা রয়েছে এটা হ্যাঁ একটু দেখিয়ে দিই সবাইকে আটলা গ্রাম আটলা প্রাথমিক বিদ্যালয় তো চলো যাওয়া যাক আমরা টোটোতে করে এসেছি দাদা খুব সুন্দরভাবে নিয়ে এসছে শ্রী শ্রী মামা কাপা বাবার জন্মভিটা পুরনো মাটির আদি বাড়ি দর্শন করুন ভিতরে মামা কাপা অতি হ্যাঁ হ্যাঁ ওই ভিতরে তিনটে বাড়ি তাহলে এইখানে যে বাড়িটা আছে এইটা একটা বাড়ি মাটির বাড়ি আচ্ছা পাশে একটা ডাকছে ওটাও ওনাদের বাড়ি তারপরও একটা আছে তিনটে বাড়ি আচ্ছা আমরা প্রথম বাড়িটা আমরা দর্শন করব চলুন শুনে নিলাম আমাদের কাকুর কাছ থেকে থ্যাংক ইউ কাকু জুতোটা কোথায় রাখবো এখানে রাখবো আচ্ছা থ্যাংক ইউ এখানে মায়ের মন্দির রয়েছে চলো তোমাদের একটু দেখিয়ে নিই এখানে অন্তত অসুবিধা নেই এটা হচ্ছে বলি হওয়ার জায়গা বারণ ওজন দেখালাম না জায়গাটা হলো 26 কাটা মানে আপনি 6 কাটা 26 কাটা হ্যাঁ এবার 6টার না থেকে সবার রুম ভাগ ভাগ আচ্ছা 26 কাটার মধ্যে ওনাদেরই জায়গা ছিল মামা কাপড় মামা কাপড়ি জায়গা আচ্ছা উনি এখানে কি আসতেন এখানে মাকে পূজা করতেন এখানে এই মাকে পূজা করতেন আচ্ছা দেখিয়ে দিই এই হচ্ছে এই হচ্ছে বাড়ির গলি আর এই এই যে বাড়ির গলির সামনেই ইনি এখানে পূজো করতেন এবং এখানে শিলামূর্তিটা তোমাদের দেখিয়ে দিয়েছি আমি হ্যাঁ এখানে পুজোও করতেন বাহ ঠিক আছে থ্যাংক ইউ আপনাদেরকে তোমরা যারাই আসবে এখানে কাকুরা খুব ভালো এসে কথাবার্তা বলো আর আমরা এখন এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে বাড়ির দিকে এখনও সেই পুরনো মাটির তৈরি বাড়ি ধরে রেখেছে পূর্বপুরুষ এখানে একটা জলের একটা জায়গা রয়েছে চৌবাচ্চা টাইপের পরিবেশটা কিন্তু খুব ভালো আর ওয়েদারটা আজকে দারুণ সেটা বলার জন্য
তোমরা হয়তো চিন্তা করছো যে আগের ব্লগগুলো কেন দাওনি, বিকজ তারাপীঠের ব্লগ দর তেমন কিছু নেই। পুজো দিতে সবাই আসে, মাসে একবার আসে, 15 দিন অন্তর আসে তারাপীঠে। প্রচুরবার প্রচুর মানুষ এসছে, যারা এখনও আসুনি তারা এসো, তোমাদের মনস্কামনা পূরণ হবে অবশ্যই, ভগবান তোমাদের ভালো রাখুক। আমিও চাইছি যারা যারা দেখছো ভিডিওটা আর একবার হলো এসো। এটা একটা অন্যরকম জায়গা, তুমি আসলে বুঝতে পারবে, এর অনুভূতিটা না বলে বুঝবে না। এটা বাবা খাবার বাড়ি, দেখো কত সুন্দর, ভক্তরা এখানে পুরো সাজিয়ে দিয়ে আছে এবং পূর্বপুরুষরা ঠিক আছে। ভিতরে ক্যামেরা করা বারণ, তো আমি বাইরে থেকে যতটা পারছি চেষ্টা করছি তোমাদেরকে দেখানোর। তো এই দেখো তুলসী মঞ্চ, এটা বাড়ির তুলসী মঞ্চ, সেটা ওইভাবে এখনও তুলসী মঞ্চই আছে। আর সাইড থেকে দেখো দেখো লেখাটা কত সুন্দর আছে। বারান্দা, এটা এটা হচ্ছে বারান্দা, আর এপাশেও একটা বারান্দা রয়েছে। দাদা কি বলছে একটু শোনা। এটা হলো বামদেবের জন্মবাড়ি, যেটাকে আতুর ঘর বলা হয়, এখানে বামদেব জন্মগ্রহণ করেছিল, সেই ঘরে সেখান থেকে বড় হয়ে ওঠা এবং তার আধ্যাত্মিক জিনিসটা আসে এবং তারাপীঠে তারামাকে পায় এবং সেইভাবেই পরিচিত, এবং সে ছিল বাক্যসিদ্ধি বলতে গেলে, তাই তো, বাক্সিদ্ধি, যা বলতো সেটাই হতো। প্রচুর ভক্তরা আসছে দেখুন এখনও। তো আজকে ব্লগটা দেখতে থাকুন, আর একটু আপনাদেরকে দেখাবো। তো গাইস এখন আমরা আবার চলে যাচ্ছি হোটেলের দিকে। তো এখন যে পরিবেশ আমরা অনুভূতি করলাম, প্রত্যেক বাড়ি এসে আমরা সেই ভালো অনুভূতিটা পাই এবং পুরো মনটা মনে হয় পুরো ঠান্ডা হয়ে যায়। তো বামদেবের বাড়িতে তোমরা একবার অবশ্যই এসো, যারা আসোনি তারাপীঠ হয়তো অনেকবার আসছো, বামদেবের বাড়িতে আসোনি অবশ্যই আসবে। আর খুব দর্শনটা খুব ভালোভাবে হলো। আর সকালবেলা তোমাদের বলে রাখি, কন্ট্যাক্ট নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা ওই আসলে ওই পান্ডার সাথে তোমরা দেখাও করতে পারো, দেখা করে তোমাদের পুজোটাও খুব ভালোভাবে দিয়ে দেবে। বিকজ আমরা এই সজ্ঞানে যত বছর ধরে তারাপীঠে আসছি পরিবারের সঙ্গে, তো ওই ওনাদের কাছ থেকে প্রায় পুজোটা করানো হয়, খুব ভালো হয়। আর তোমাদের নাম্বারটা দিয়ে দেবো আমি পার্সোনালি, আমি চাই তোমাদের সবার ভালো হোক, ভালো থাকো, সুস্থ থাকো, ভালো থাকো, পরিবেশে এই পরিবেশেই তোমরা চলতে থাকো তোমার ফ্যামিলিকে নিয়ে। তো আমাদের ব্লগটা এখানেই শেষ হচ্ছে, কেমন লাগলো তোমার? পবিত্র স্থান, খুবই ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। দুজনে মিলে এসেছি আর পরিবারের সঙ্গে, আর পুজোটাও ভালোভাবে দিয়েছি। তো তোমাদেরকে এখানেই আর ব্লগটা শেষ করা হচ্ছে, বেশি বড় করবো না। আর ভালো থেকো, সুস্থ থাকো, পরিবার সাথে থেকো, আর দেখতে থাকো হ্যাপি টু সিন। এখানেই ব্লগটা শেষ হচ্ছে, ভালো থেকো। দাদা